আমরা আজকে দেখব যে বৃত্ত থেকে আমরা কি কি আঁকতে পারি। আমরা প্রথমেই বৃত্ত দিয়ে দেওয়া শুরু করব। যেহেতু আমাদের বৃত্তে মানে অনেক জায়গা আছে, মানে একটা পুরো বোর্ড ধরে, তার জন্য আমরা কি করতে পারি, বৃত্তগুলো আমরা এক একটা স্পেস রেখে রেখে আমরা সেইভাবে কিছু আমরা বৃত্ত এঁকে নিলাম। তাহলে আমাদের চারটা বৃত্ত এখানে আমরা করলাম, চারটা বৃত্ত। দেখি আমরা নিচেও আরো কিছু বৃত্ত দিয়ে রাখি, যে উপরের বৃত্তগুলো একটু বড় আছে, আমরা নিচের বৃত্তগুলো যদি একটু ছোট করি তাহলে আমাদের দেখা যায় সেক্ষেত্রে চারটার জায়গায় আমাদের ছয়টা বৃত্ত ধরে যাবে। না, আমাদের যে পাঁচটা বৃত্ত হয়েছে, পাঁচটা বৃত্ত দিয়ে দেখি আমরা। তাহলে পাঁচটার উপরে আছে কয়টা? চারটা। পাঁচের কত? নয়। আমরা নয়টা বৃত্ত থেকে আমরা কি ধরনের বিষয় আঁকবো এগুলো আমরা বের করতে পারি। তো আমরা এখান থেকে একটা ছোট একটা বৃত্ত দিতে পারি, এই বৃত্তটা থেকে আমরা কি আঁকলাম, এটা বৃত্তর ভিতরে কিন্তু সবকিছু, শুধুমাত্র এখান থেকে আমরা তাহলে আমরা মুছতে হবে কোনটু, নিচের থেকে অল্প একটু মুছতে হবে, ঠিক আছে? এরপরে কিছু ফলের নাম বলা হোক। আম, এটা পেঁপে। কি হবে এটা? সম্পা কি হবে বলো? তাহলে আমরা প্রথম করলাম তাল, তারপরে ডাব। তাহলে এখানে কি আছে বলো তো? আর একটু রাখলাম আমরা। দেখা যায় আমরা নিচটা হালকা একটু কি করলাম, সমান করে দিলাম ডাইরেক্ট। আমরা যদি একটা লেবু পেরে মাটিতে রাখি তাহলে সেটা তো মাটিতে পড়বে, পড়বে না? মানে আমরা এখানে কিছু একটা ফোটা ফোটা দিলেই আমরা রঙের সময় আরো বেরিয়ে, এটা বা স্কেচের সময় যখন উপরে দিকটা একটু হালকা রেখে নিচটা একটু ডিপ করে দেবো, তখনই সেটা কি থাকবে আরো সুন্দর লাগবে বা ভারসাম্যটা বোধ হবে। এইবারে ধরো আমরা আম করলে তারপরে কি আছে বলো? আপেল। আপেল, এই বৃত্ত থেকে নিচের দিকে একটু কি করলাম, একটু চেপে দিলাম, আর উপরটাও হালকা একটু মুছে একটু ছোট হবে। কি হবে? ছোট, মানে উপরে যে বৃত্ত সেটা ছিল তার চেয়ে কি থাকবে, একটু ছোট, একটু ছোট থাকবে। একটা পাতা দিতে হবে, পাতাটা কি একটু ভাজা আছে, কি আছে ভাজ, একটু কি একটু পাশ ভেঙে ভিতর থেকে একটু কি আছে, কাত হয়ে আছে,
তারপরে কি একটা একটা আরেকটা নাম বলো, এ নাম বলো, পেয়ারা আছে না? হুম আচ্ছা পেয়ারা, তাহলে পেয়ারার আমরা কি করতে পারি, এখান থেকে যদি আমরা আরো একটা পেয়ারা পাশে দিই তাহলে দেখা যায় এখান থেকে কি করতে হবে, একটা পেয়ারা ছোট আর একটা বড়, তার মানে যদি আমার এক জোড়া পেয়ারা বলে যে এক জোড়া এক দুটা পেয়ারা আঁকো, তাহলে কি করতে হবে, আমরা দুটো পেয়ারাই দেব। যদি বলে পেয়ারা আঁকো তাহলে কি করতে হবে, একটা পেয়ারা, একটা পেয়ারা, পেয়ারা গাছের পাতায় বদলে কাজ কাটানো হয়, আমার ওই কাজ পড়ে গেছিল এই। তাহলে যদি আমার পাতা বিভিন্ন ভাবে হতে পারে, পেয়ারা পাতাটা দেখে মনে হবে যে এটা পেয়ারা পাতা, মাথাটা গোল থাকবে কিন্তু সুচালো না হয়, কাঁঠাল পাতার মতো কিছুটা, কাঁঠাল পাতার মতো, হ্যাঁ। এই যে আমরা এই যে মাঝখানে এটা এখানটা একটু ডিপ করে দেবো, এখানটা ডিপ করে দেবো, এখানটা ডিপ করে দেবো এই। তারপরে কি আছে, ফল, ফল নাম বলো, ডালিম, ডালিম এর বড় হয়ে থাকো, ডালিমের একটু উপরটা একটু কি থাকবে, একটু উঁচু, আর এটা দেখো বৃত্তর পাশাপাশি, এটা কি থাকলো, একটু উঁচু, নিচ থেকে কিন্তু অল্প দুপাশ থেকে চেপে আসলো এই। তাহলে চেপে এসে কি হলো, মাঝখানে একটা ভি, এপাশে একবার এপাশে একবার, তাহলে কি হলো দুপাশে, এখানে কি এখানে এভাবে ঠিক মাঝখানে এই জায়গাটা কি করতে হবে, একটু ডিপ করে দিলাম। তাহলে এখানেও কিন্তু জোড়া ডালিম যখন চাইতে পারে, জোড়া ডালিম যখন আঁকতে বলবে আমাকে, তখন জোড়া ডালিমটা আমি কোনভাবে আঁকবো, তাহলে বৃত্ত থেকে কিন্তু এই জায়গাটা পরে আমরা মুছে দিতে হবে, এই যে বৃত্ত যা ছিল বৃত্ত থেকে আমরা নিচের দিক থেকে কি করতে হবে, একটু কমিয়ে দিতে হবে, উপরের দিকে বাড়াই নিতে হবে, তাহলে দেখতে শেপটা সুন্দর হবে। তাহলে আমরা তিনটা পাতা দিতে পারি, কয়টা পাতা দিতে পারি, তিনটা, তাহলে আমরা কি করলাম, ডালিম করলাম, আর কি আছে বলো, আর একটা ফুলের নাম বলো কি হবে বলো তো, কে বলতে পারবা, ওইটা কটা বলো, রাইট, তাহলে জামরুল আঁকতে গেলে প্রথমে একটা ডিমের মতো আঁকলাম কিন্তু, দেখলে, তাহলে আমরা একাধিক বার এখানে কি করতে পারি, দিতে পারি অনেকগুলো, কারণ জামরুল তো থুঙ্কা থুঙ্কা থাকে, এক একটা থোকায় থোকায় অনেকগুলো কি থাকতে পারে, জামরুল, জামরুল থাকতে পারে, তাই না, জামরুলের পাতা কেমন হতে পারে, লম্বা, জামরুলের পাতার জন্য এই জামরুলটা ফুটে ওঠে, কারণ কি বলো তো, অনেক বড় থাকে জামরুলের পাতা, সম্ভব হলো হয়নি, জামরুলের জন্য জামরুলের পাতার জন্য জামরুল ফুটে ওঠে, কারণ কি, কারণ জামরুলের পাতাটা পিছে থাকে আর ওই জামরুল আগে থাকে, না বুঝতে পারো নি, বলতে পারো নি, বলো, আর কিসের জন্য থাকবে, পাতার জন্য, পাতার জন্য, আমি বলছি পাতার জন্য জামরুলের জীবন ফিরে পায়, কিন্তু সেটা কেন বলো, আমাকে বুঝাই বুঝে বুঝে বলতে হবে, স্যার কেন বলেন পাতার জন্য জামরুলের প্রাণ খুঁজে পায়, প্রাণ ফিরে পায় পাতার জন্য, এই জন্য,
জামরুলের পাতা হয়েছে বড়, আর পাতা তো সাদা না, যখন তুমি সাদা থাকবে তখন তো সেই বিষয়টা ফুটাতে খুব খুব কঠিন, কিন্তু একমাত্র ব্ল্যাক পেপারের উপরে ছাড়া সাদা তোমার ফুটাতে পারবে না। তুমি সাদা পেজের উপরে কি করে সাদা ফুটাতে তুলবে পারবা? পিছনে যখন সবুজ জায়গাটা তুমি দেবা তখন অটোমেটিক সাদা ফুটে উঠবে বা তোমার ওটা জীবন পাবে, বুঝতে পারছো? এবার বুঝাতে পারছি কিনা? বেল আর কি বাতাবি লেবু একই রকম, শুধু রংটা একটু ভিন্ন রাখলেই হবে। এই তাহলে আমরা এভাবে কিছু এখানে, আমি কি একটাকে আঁকতে পারছি না নাকি আমার বিতরিত লাগছে? কারণ আমার তো এটার উপরে ধারণা দীর্ঘদিনের ধারণা, নাকি দীর্ঘদিনের ধারণা না অনেকদিনের ধারণা। তাহলে আমরা যে বিষয়গুলোর নিচে বেজের সোজাভাবে থাকবে সেগুলো নিচে দেখো একটু একটু দাগ দিলে কেমন লাগছে। যেমন আপেলও কিন্তু যদি বসিয়ে রাখা হয় আপেলও থাকবে, আর কিন্তু একটা বিষয় কিন্তু বসিয়ে রাখলে থাকবে না। এই কটা বস্তু মধ্যে থাকবে? তুমি নারিকেল কি এরকম সোজা করে রাখতে পারবা? আম কি রাখতে পারবা? তুমি কি পেয়ারা, পেয়ারা যদি নিচের এটা থাকে তাহলে তোমার থাকবে না, কিন্তু যদি এটা না থাকে তাহলে পেয়ারা থাকবে। ডালিমটা রাখা যাবে না, ডালিমটা কাত হয়ে পড়ে যাবে। তারপরে জামরুলটা যদি পাতা সহ থাকে তাহলে থাকবে না। এখন আসো, আমাদের কি আছে জানি বলছি, আঙ্গুর নাকি ওই যে লিচু, আঙ্গুর লিচু আর আঙ্গুর, তাহলে এই দুটোই এখানে করে দেবো। আচ্ছা আমরা আঙ্গুর আর লিচু কাছাকাছি দিই। তারপরে তরমুজ আছে, সব ধরনের ফল আঁকা শিখলাম কিন্তু আজকে ক্লাসে আমরা। শম্পা যদি আজকের যে ফলের ক্লাসটা পাচ্ছি আমরা, এর ভিতর থেকে তুমি কোন ফল পছন্দ করো বলো? ধরো আঁকা হয়ে গেছে, ভালো খাও বেদানা ভাল্লা, কিন্তু বেদানা খুলে খুলে খাইতে জীবন শেষ। বেদানা খাইতে আমি পছন্দ করি, কিন্তু বেদানা হয়েছে ওই যে খুলে খাইলে আর হবে না, মানে তখন আর মানে খাওয়ার মজাটা ওখান থেকে। আমার সব থেকে পেয়ারা ভালো লাগে, আর যদি লিচু আঁকেন তাইলে সব থেকে লিচু। তাহলে আমরা এখান থেকে পাতা করে দিতে পারি। আঙ্গুরের পাতা কিন্তু তিনটা পার্ট, আমরা কি দেখছি তাকায়া? হ্যাঁ অনেক শিরা থাকে আঙ্গুরের পাতায়। না না কয়টা পার্ট এখানে? তিনটা। এখন আমরা শীষ, জি আমরা কি একটা আঙ্গুরের থোকা আঁকা কমপ্লিট করলাম, এখন আমরা কি করতে পারি? লিচু না? হ্যাঁ কাঁঠাল, ফলের রাজাই তোমরা আঁকলে না, তাহলে আঁকলে ডাকি? ভাবছিলাম বলবো। হ্যাঁ ওই উপরে ভাবছিলাম বলবো। ভাবছিলে তাই ফলের নাম বলতে পারলে না, কি রকম ফল ভালোবাসো বুঝলাম না, তোমরা তো ফল ভালোবাসো না। সত্যি স্যার ফল ভালোবাসি না, ভাজা খাইতে পছন্দ করি। লিচু চার আঙ্গুরের মতো সেম আঁকতে আঁকতে যাইতে হবে, একটু সাইজ বড় দিতে হবে, আর এটার পরে কি করতে হবে? গায়ে একটু কাটা কাটা দিতে হবে, গায়ে একটু কাটা কাটা দিতে হবে, তাহলেই তোমার কোনা কোনা কেমন আছেন? একটু কোনার দিকে একটু ফোনটা ধরেন তো করে। আমার বাসায় লিচু গাছ আছে। পছন্দ করলে তো হবে না, ওটা হচ্ছে তোমার হচ্ছে কি বিষয়টা বলতো? পাওয়া যায় না তো সবসময়, পাওয়া যাবে না সবসময়, পেয়ারা কিন্তু বারো মাসেই তোমার পাওয়া যাবে। হ্যাঁ এই জন্য পছন্দ করলে আমি যদি তাকে না পাই তাহলে তো সে ব্যর্থ, আমি মনে করবো যে সে একদিন খেয়ে বসে থাকবো তোমার পাবো না, তোমার তো মানে হবে না, তুমি তো
মানে ছাড়ের পছন্দের জিনিস হতে গেলে সবসময় ছাড়ের সঙ্গে থাকা লাগবে 100% এখন যদি আমি তোমার লিচু আম পছন্দ করলাম কালকে আমার লিচু খাইতে ইচ্ছে করছে তাহলে আমি কি করতে পারবো না খেতে পারবো না তাহলে ও পছন্দ করে লাভ আছে দুই দিনের জন্য বাবা তুমি আসলা তোমার এরপরে শর্ত করার মতো তুমি আমাকে রেখে চলে যাবা না হবে না তো পেপে হ্যাঁ চল 1000 টাকা আমি কিন্তু একবারে একে নিচ্ছি যদি বিত্ত থেকে করা হয় তাহলে কি কয়টা বিত্ত হয় পেপে দুইটা দুইটা বিত্ত দিলে ভালো হয় পেপে একটা ছোট একটা বড় একটা ছোট একটা বড় তাহলে দুটো বিত্ত থেকে আমরা কি করতে পারবো পেপে করতে পারবো আমরা এখন আচ্ছা কাঁঠাল না তরমুজ কাঁঠাল আমার ভালো লাগে কিন্তু তরমুজে ক্ষতিকর আছে মাঙ্গিতে কিন্তু ক্ষতিকর না তুমি জানো আমরা কাঁঠাল কি মাঝে দেখাইছিলাম না হ্যাঁ স্যার কবে দেখাইছিলাম যেদিন জাতীয় বিষয়গুলো আসছিলাম হ্যাঁ এরকম ফাস্ট হতে হবে কিন্তু কয় মিনিটের মধ্যে দিলাম তাহলে আমরা কিন্তু এইভাবে ফাস্ট করতে হবে এখন যদি আমরা এই প্রত্যেকটা বৃত্তের মাঝে আমরা কি করি ফোটা আমরা ফোটা দিয়ে দিই তাহলে আমাদের মনে হবে যে একটি কাঁঠাল সুন্দর একটি কাঁঠাল এখানে আমরা একে বুঝাতে পারবো তাই না যদি কি বলছি আমাকে যদি চান্স পেতে হয় চান্স পাওয়ার পরে আমার স্যার কি বলতে পারে সেখানে প্রত্যেকটা স্যারের কিন্তু দেখা যায় ছোট ছোট আর্ট স্কুল টাইপেরই থাকে হ্যাঁ তাহলে দেখা যায় তোমাকে কি বললো তোমার ট্রেনিংটা ভালো দেখে তোমাকে বললো তুমি বিকালে তোমার কি করো তোমার কাজ কি বিকালে শিডিউল কি তুমি এক ঘন্টা করে আমার সাথে সময় দিতে পারো বা তোমার একজন বড় ভাই বাড়িতে যাবে তার একটি কিন্ডারগার্টেন বা কোনো একটি আর্ট স্কুলের সাথে সে সম্পৃক্ত রয়েছে তখন তোমাকে বলবে যে তুমি ভাই আমার একটা ক্লাস নিয়ে দেবা আমি কিন্তু কালকে একটু বাইরে যাচ্ছি গ্রামের বাড়িতে যাব তুমি কি করবা তুমি তাকে কি বলতে পারো হ্যাঁ দাদা ঠিক আছে আপনি দায়িত্ব দিলে অবশ্যই আমি পালন করার চেষ্টা করব তাই না এখানে কি করতে পারি আর বলো তো কোনা আগে কি এভাবে বৃত্ত থেকে কোনটা কোনভাবে আঁকতে হয় আপনি কি জানতেন শম্পার দিকে একটু ধরেন শম্পা অলরেডি ধরছেন ছবি নেই প্রথম হচ্ছে সে তো শেখা মানে তা আপনি বলেন আমরা জানতে চাই আপনার কাছ থেকে যে আপনার এই যে বৃত্ত থেকে থেকে এই ফর্মগুলো আঁকা যায় বাট এই দ্রুতভাবে এটা আঁকা সম্পূর্ণ করলাম বা আপনি এখন থেকে যে কোনো বিষয় এভাবে দ্রুতভাবে বসে আছেন আপনার কাছে কেউ কিছু আঁকতে চেয়েছে তারপরে আপনি সুন্দরভাবে তাকে একটা ছবি এঁকে দিতে পারছেন তার মানে আপনার কি ভালো লাগছে আচ্ছা আমাদের ক্যামেরায় আছে জয়া জয়া বলেন আপনার কাছে কেমন লাগছে অনেক ভালো লাগছে স্যার কেন ভালো লাগছে এই যে এত সুন্দর সুন্দর ফল আঁকা হয়েছে এত সুন্দর সুন্দর ফল আঁকা হয়েছে তাই এখন আমরা কি এখানে তরমুজ দিলে আর কলা দিলে মোটামুটি একটা আমাদের মানে এইটা পূরণ হয়ে যায় ফলের এরিয়াটা ফলের এরিয়াটা মোটামুটি সবটা চলে আসে তাই না তাহলে আমরা এখানে কি করতে পারি তরমুজ দিতে পারি তরমুজ দিতে পারি এটা তরমুজটা দেখেন আমরা তরমুজটা একটু লম্বাটে আমরা দিলাম একটা এখন দেওয়ার পরে এখান থেকে দেখেন একটা সুতা দাগ দিলেন এত তরমুজটা দেখেন তো কিভাবে তরমুজটা আমরা একটা পালিশ সহ তরমুজ করবো তরমুজ যদি এভাবে একটা গোল দিয়ে শুধু রেখে দিই তাহলে দেখতে ভালো লাগে না যখন একটা কাটিং থাকে পাশে তখন কি থাকে দেখতে ভালো লাগে তাহলে আমরা কাটিংটাকে এভাবে নেওয়ার পরে আমরা এখান থেকে আরেকটা পার্ট আমরা এভাবে করে দেবো আর এই দাগটাকে আমরা তাৎক্ষণিকভাবে আমরা কি করলাম মুছে দিলাম মুছে দিলাম মানে আমরা একটা ফালি তরমুজের যখন কেটে উঠে পাশে রাখে তখন সেই ফালিটার সহ ফালিশ সহ তরমুজ আমাদের কি থাকবে ফালিশ সহ তরমুজ আমাদের বিষয়টা এই এখন আমাদের যখন একটা পার্ট হলো এখান থেকে যখন এখান থেকে ডবল দাগ এখন এটার ভিতরে কিছু বিচি দিয়ে দিতে হবে কি করতে হবে বিচি দিতে হবে আবার এটার ভিতরেও কিছু বিচি দিয়ে দিতে হবে আর এটা থেকে ডবল দাগ নিয়ে যেতে হবে ডবল দাগ নিয়ে যেতে হবে বুঝতে সমস্যা দেখেন তো বুঝতে সমস্যা তাহলে আমরা এখান থেকে এখন আমরা বিসিগুলো একটু বেশি হয় না তরমুজের বিসি অনেক বেশি হয় না বেশি হয় তাই ওটা আপনি আপনার মতো আপনি দিবেন সমস্যা কি বেশি কম তো আপনি দিতে পারবেন কারণ আমি বোঝাচ্ছি যে নিচ থেকে আপনার এভাবে করতে পারেন আমরা কি কলাটাকে এসব জায়গায় কোথাও দেখাই দেবো
আমরা কলা এখান থেকে দুটো কলা আমরা আমাদের ক্যামেরায় আছে জয়া, জয়া বৈরা কি এত সময় ক্যামেরায় হেল্প করছে, জয়া বৈরা কি আকারিকে ক্যামেরায় হেল্প করছে, তার কাছে প্রশ্ন জয়া সব মিলিয়ে ভালো লাগছে কিনা? অনেক ভালো লাগছে, ভালো লাগছে। কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন, তুমি যে নায়কে তুমি যে ক্যামেরায় এত সময় ছিলা, এতে কি তোমার লজ হয়েছে কিনা? না স্যার। তুমি ওখানে বসে আরো দেখতে পারছো, এখন তুমি আঁকতে পারবে, পারবে না? তাহলে আঁকার তো সুযোগ তুমি এখন পাবা। তাহলে আমরা সর্বোপরি কথা হয়েছে, আমরা এত সময় আমার সুন্দর কিছু শিখলাম নাকি আমরা এইগুলো সবই পারতাম? না স্যার। তারা কোনো ভাবে অন্য স্টুডেন্টদের সাথে তাদের কম্পেয়ার করতে হওয়া মানে অটোমেটিক একটা পৃথক স্থান অর্জন করে নেয় আমাদের শিক্ষার্থীরা। যে যে বিশ্ববিদ্যালয় আছে তারা সবার চেয়ে একটু ডিফেন্ট থাকে, কারণ তাদেরকে নতুন কোন বিষয়ের উপরে তাদের চিন্তা করতে হয় না। ওখানে যাই আঁকতে বলুক না কেন, যে ধরনের পরিস্থিতির ভিতরে তারা থাকুক না কেন, আমাদের শিক্ষার্থীরা সেই বিষয়টা তাৎক্ষণিকভাবে খুব সহজে সেটা কোনো চিন্তা ছাড়াই সেটি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারে। কারণ আমরা সব ধরনের ক্লাস তাদের আমরা দিয়ে থাকি, যে একটি ছোটদের ক্লাস করানো, নিজের নিজের ওয়ার্ক, নিজের ধারণা টোটালটাই আমরা সব কিছু করার চিন্তা করি। তার জন্য আমাদের শিক্ষার্থীরা প্রত্যেকটা জায়গায় গিয়ে ভালো ভালো অবস্থানটা নিজেরাই তৈরি করে নিতে পারে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি, আর আমাদের সঙ্গে থেকে আমাদের সহযোগিতা করবেন। আমরা শিল্পীরা মূলত কেউ টাকা বা কোনো কিছু বড় কিছু আশা করে না, তারা চায় তাদের সুনাম। তাই আমাদের এই ভিডিওগুলো আপনি দেখবেন, অপরকে দেখার সুযোগ করে দেবেন, যদি আপনি এটা শেয়ার করেন, আপনি লিঙ্কটা যদি কাউকে পাঠিয়ে বলেন যে এই ধরনের প্রোগ্রাম এটার ভিতরে তুমি পাবে, তখনই আমাদের জীবন হবে সার্থক। এমনটা প্রত্যাশা রেখে আমরা আপনাদের সহযোগিতা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলতে চাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে নমস্কার জানিয়ে এই ভিডিওটা এখানে শেষ করছি।